সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ইসরায়েলের নজিরবিহীন হামলা চালাল ইরান এম ভি আবদুল্লার মুক্তিপণ নিয়ে তীরে উঠতেই গ্রেফতার আট জলদস্যু ব্যাংকে হামলা কেএনএফ এর আরও চার সদস্য কারাগারে সালথায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ত্রিশ কত ডলার মুক্তিপণে ছাড়া পেলেন তেইশ নাবিক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ইসরায়েলের নজিরবিহীন হামলা চালাল ইরান প্রতিশোধ নিতে ইসরায়েলের নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান শনিবার দিবাগত রাতে ভয়াবহ হামলা চালায় ইরান ফলে রাত্রি ইসরায়েলিদের কাছে আতঙ্কের রাতে পরিণত হয় বিভিন্ন স্থানে বিস্ফোরণ হয় উল্লেখ্য সম্প্রতি সিরিয়ায় অবস্থিত ইরানের কনসুলেটে নিঃশংস হামলা চালিয়ে ইরানের রেভলিউশনারি গার্ডের কমান্ডার মোহাম্মদ রেজা সহ বেশ কয়েকজনকে হত্যা করে ইসরায়েল এরপরে ইরান বদলা নেয়ার হুমকি দেয় সেই থেকে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যেই তারই ধারাবাহিকতায় ইরান হামলা চালিয়েছে এর ফলে ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ ছড়িয়ে পড়ার যে আতঙ্ক বিরাজ করছিল তা সত্যে পরিণত হচ্ছে আর এ মধ্যে এটাই ইরান থেকে ইসরায়েলের ভিতরে সরাসরি হামলা ইসরায়েল ও তার মিত্ররা দাবি করেছে ইরান থেকে ছোড়া কমপক্ষে দুইশো ক্ষেপণাস্ত্র আকাশেই নিষ্ক্রিয় করেছে তারা দাবি করেছে খুব কম সংখ্যকের লক্ষ্যে আঘাত আনতে সক্ষম হয়েছে বেশ কিছু ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র এই হামলাকে কাণ্ড জ্ঞানহীনের কাজ বলে নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী গ্রান্ড শেপস এ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের হামলাকে ভয়াবহ নৃশংস আখ্যায়িত করে জি সেভেন নেতাদের আজ রোববার জরুরি বৈঠক আহ্বান করেছেন জো বাইডেন নেতানিয়াহুকে তিনি বলেছেন ইসরায়েলকে আয়রনিক বা দৃঢ় সমর্থন করে যুক্তরাষ্ট্র তিনি বলেন আমি নেতানিয়াহুকে বলেছি ইসরায়েলের আত্মরক্ষার যথেষ্ট সক্ষমতা আছে ইরানের হামলার কঠোর নিন্দা জানিয়েছে জার্মানি তেহরানকে তারা সতর্ক করে বলেছে এই হামলা আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি সৃষ্টি করবে এই হামলাকে জার্মানি দায়িত্ব জ্ঞানহীন এম ভি আবদুল্লার মুক্তিপণ নিয়ে তীরে উঠতেই গ্রেপ্তার আট জলদস্যু মুক্তিপণ নিয়ে তেইশ নাবিক সহ বাংলাদেশি জাহাজ এম ভি ছেড়ে দিয়ে তীরে উঠতেই অন্তত আট জলদস্যুকে দেশটির পুলিশ গ্রেপ্তার করেছে সোমালিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম গারোই অনলাইনের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে সোমালিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল পান্টল্যান্ডের একজন উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তার বরাদ দিয়ে গারোই নামের ওই অনলাইনের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশি জাহাজ এমবি বি জিম্মি করে রাখা আট দর্শুকে গ্রেপ্তার করেছে পান্টল্যান্ড পুলিশ তবে তাদের কাছ থেকে মুক্তিপণের টাকা উদ্ধার করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দুই দস্যু জানিয়েছে দুই দিন আগেই মুক্তিপণ হিসাবে তাদের পঞ্চাশ লাখ ডলার দেওয়া হয় এই অর্থগুলো নকল কিনা পরবর্তীতে সেটি যাচাই বাছাই করে তারা এরপর নিজেদের মধ্যে অর্থগুলো ভাগ করে তারা জাহাজ থেকে চলে যায় মুক্তিপণের মাধ্যমে জাহাজ ছাড়িয়ে নেয়ার বিষয়টি দস্যুদের আরও জাহাজ চিন্তাইয়ে উদ্বুদ্ধ করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন পান্টল্যান্ডের আর এক পুলিশ কর্মকর্তা এদিকে গত তিন মাস ধরে ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে এই দস্যুরা সশস্ত্র গোষ্ঠী আল সাবাবের সঙ্গে এক হয়ে কাজ করছে বলে জানিয়েছে সোমালিয়ার সরকার দস্যুতা বন্ধ করতে দস্যুদের গ্রেপ্তার এবং তাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে ব্যাংকে হামলা কেএনএফের আরো চার সদস্য কারাগারে বান্দরবনের রুমা উপজেলার সোনালী ব্যাংকে সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে আরও চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত রবিবার দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এমরান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এ নিয়ে রুমা ও থানচি উপজেলায় তিনটি ব্যাংকে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট বাষট্টি জনকে কারাগারে পাঠানো হল এদের মধ্যে আঠারো জন নারী রয়েছে রবিবার দুপুরে তাদের বান্দরবন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন সালথায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ত্রিশ ফরিদপুরের সালথায় প্রভাব বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে প্রায় তিরিশ জন আহত হন এদের বিশ জন হাসপাতালে ভর্তি এ সময় বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয় শনিবার বিকেলে মাঝারদিয়া গ্রামে এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নয় বছর পর জামায়াতের ইফতার বাংলাদেশ জামায়াত ইসলামী নয় বছর পর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ইফতার মাহফিল করেছে প্রকাশ্য রাজনীতিতে ফেরার চেষ্টায় থাকা দলটি সর্বশেষ দুই সালে পনেরো রাজনীতিকদের নিয়ে ইফতার করেছিল এর পরের দুই বছর তারিখ ঘোষণা করে ইফতার মাহফিল করতে পারেনি সর্বশেষ শনিবার ইফতার মাহফিল আয়োজন করল দলটি জামায়াতের অভিযোগ ছিল সরকারের বাধার কারণে ইফতার মাহফিলের মতো ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে তবে এবার অনেকটা নির্বিঘ্নে ইফতার করতে পেরেছে দলটি তবে জামায়াত নেতাদের অভিযোগ শনিবার দুপুরে সরকারের বিভিন্ন সংস্থা বাধা সৃষ্টি করেছিল ইফতার মাহফিলের ব্যানার লাগাতে দেওয়া হয়নি এমনকি জামায়াত লেখা রয়েছে এমন ফেস্টুনও লাগাতে দেওয়া হয়নি তাই ব্যানার ছাড়াই ইফতার মাহফিল করতে হয়েছে দুই সালে জামায়াতের ইফতারে বিএনপি চেয়ারম্যান ছিলেন এবার দলটির জ্যেষ্ঠ নেতারা জামায়াতের ইফতারে উপস্থিত ছিলেন তবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জামায়াতের ইফতারে অনুপস্থিত ছিলেন তা জানা যায়নি বিএনপি নেতাদের ভাষ্য মির্জা ফখরুল অসুস্থ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত বছরের অক্টোবরে বিএনপির সঙ্গে আন্দোলনে নামলেও সাতই জানুয়ারির ভোটের পর থেকে নীরব রয়েছে জামায়াত এমনকি বিএনপির ইফতারেও যোগ দিলেও দলটির কর্মসূচি আর অনুসরণ করছে না জামায়াত এদিকে বিএনপির সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সর্বাত্মকভাবে বর্জন করলেও নিবন্ধন হারানো জামায়াত ইসলামীর নেতারা আসন্ন উপজেলা নির্বাচনে স্থানীয়ভাবে স্বতন্ত্র প্রার্থী হবেন যদিও কেন্দ্রীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা থাকবে না জামায়াতের কেন্দ্রীয় নেতারা প্রকাশ্যেই এই কৌশলের কথা জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির ইফতার মাহফিলে পুলিশের বাধা ঝিনৈদহের কালীগঞ্জ বিএনপির ইফতার মাহফিলে বাধা দিয়েছে পুলিশ আজ শনিবার কালীগঞ্জ শহরের নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয় ইফতার মাহফিল সফল করতে আয়োজকদের পক্ষ থেকে সব কার্যক্রম শেষ হলেও কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাহফিল বন্ধের নির্দেশ দেয় পাশাপাশি ইফতার মাহফিলে প্রবেশ ঠেকাতে মোরে মরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় অবশ্য পুলিশের নির্দেশ দেওয়ার পরও সেখানে হাজারের অধিক রোজাদার ইফতার করেন বলে জানিয়েছেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম এ ঘটনায় বিকালে বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী এক ভিডিও বার্তায় তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন পুলিশ সেখানে অবস্থান নিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে বর্তমান ডামি সরকারের পুলিশ বাহিনী ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে বাধা সৃষ্টি করে শহরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে যেন নেতাকর্মীরা সেখানে উপস্থিত হতে না পারেন ধর্মীয় কর্মসূচিতে বাধা দিয়ে বর্তমান সরকার যে স্বৈরাচার সরকার তা আবারও প্রমাণ করেছে রুহুল কবির রিজভি সেখান থেকে ইফতারের আগে পুলিশ বাহিনীকে সরিয়ে নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান লক্ষ্মীপুরে বেতন ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ সড়ক অবরোধ পুলিশের লাঠিচার্জ লক্ষ্মীপুরের রায়পুরে বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা বিক্ষোভ ও প্রায় তিন ঘন্টা সড়ক অবরোধ করেছে বেতন ও ঈদ উৎসব ভাতার দাবিতে তারা শনিবার সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এক কর্মসূচি পালন করে ওই সময় বিক্ষুব্ধরা উপজেলার রাখালিয়ায় অবস্থিত কারখানার প্রধান ফটক ও রায়পুর লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে ওই সময় সড়কের দুই পাশে শতাধিক গাড়ি আটকে পড়ে যাত্রীদের চরম ভোগান্তি পড়তে পড়তে হয় এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের উপর লাঠি চার্জ করে পরের রাস্তা থেকে শ্রমিকরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয় এ সময় কমপক্ষে দশ শ্রমিক আহত হন বিনা সংগ্রামে মুক্তি আসে না মন্তব্য জামায়ত আমীরের বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন বিনা সংগ্রামে কখনো মুক্তি আসে না সকল বাধা ও শৃঙ্খল থেকে মুক্তি পেতে হলে এ জাতিকে আরেকটিবার শক্তভাবে দাঁড়াতে হবে শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে তিনি কথা বলেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দের সঞ্চালনায় এ মাহফিলে আগত মেহমানদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ডাক্তার শফিকুর রহমান বলেন আমরা সকলের মঙ্গল কামনা করি সকল রকম হটকারিতা ও বিশৃঙ্খলা পরিহার করতে হবে পায়ে পাড়া দিয়ে কেউ ঝগড়া করতে আসলে অবশ্যই তার জবাব দিতে হবে তিনি বলেন সরকারি দলের লোকদের যদি রাজনীতি করার অধিকার থাকে তাহলে দেশের প্রতিটি নাগরিকের রাজনীতি করার অধিকার আছে শুধু আল্লাহকে ভয় করতে হবে এবং দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদের সকল বন্ধন থেকে মুক্ত করে দেন ইফতারের পূর্ব মুহূর্তে তিনি মাহফিলে উপস্থিত সবাইকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন তিনি যেন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে সকল বাধা বন্ধন থেকে মুক্তির ব্যবস্থা করেন আমাদের দেশের আলেম সমাজ যেন আমাদের দিক নির্দেশনা দিতে পারেন সেজন্য আল্লাহ যেন তাদের যোগ্যতা বাড়িয়ে দেন আল্লাহ আমাদের সবাইকে স্বাধীনতার সুফল ভোগ করার তৌফিক দান করুন আজকে ফিলিস্তিনি মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন চলছে আল্লাহ যেন তা থেকে তাদেরকে মুক্তি দেন এবং তাদের বিজয় দান করেন তিনি দেশ জাতি ও মুসলিম উম্মার সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাত শেষ করেন